হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চেহারাকে সুন্দর এবং আকর্ষণীয় করার জন্য আমরা কত কিছুই না ব্যবহার করে থাকি, আর আপনি চেহারাকে উজ্জ্বল এবং ফর্সা করার জন্য মধু আর লেবুর এই উপাদানটি একবার ব্যবহার করুন, দেখবেন আপনার ত্বক হয়ে যাবে আগের থেকে অনেক বেশি মিষ্টি দেখতে। হ্যাঁ বন্ধুরা, মধুর থেকে মিষ্টি ত্বক পেতে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধু, অনেক মেয়েরা আছে তাদের চেহারাকে উজ্জ্বল এবং ফর্সা করে নিতে চায়, অনেক সুন্দর এবং অনেকটা মিষ্টি দেখতে চায় সব মেয়েরাই, কিন্তু তারা কিন্তু তাদের সেই সঠিক যত্নটা নিতে পারে না। আজ আমি আপনাদেরকে দেখাবো মাত্র 5 থেকে 6 মিনিটে এই টিপসটি অ্যাপ্লাই করে আপনার চেহারাতে লাগিয়ে রাখেন, তাহলে দেখবেন যে আপনার চেহারা আগের থেকে অনেকটাই সুন্দর এবং মিষ্টি দেখাবে। তো ফ্রেন্ডস, কথা না বলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এটা তৈরি করবেন। ফ্রেন্ডস, প্রথমে এই লেবুটা টুকরো করে কেটে নিতে হবে। আপনি এটা ভালোভাবে কেটে নিয়ে লেবুর রসটি এখানে নিয়ে নিন। আপনি 1 চা চামচের মতো লেবুর রস নিয়ে নিন। ফ্রেন্ডস, এরপর আমি এখানে মধু নিয়েছি। আপনি যে কোনো ভালো মানের মধু বাজার থেকে কিনে নিতে পারেন অথবা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন। এবার আমাকে এই লেবুর মধ্যে সামান্য পরিমাণ অর্থাৎ 1 চা চামচের মতো মধু নিয়ে নিতে হবে। বন্ধু, মধুতে প্রচুর পরিমাণ ব্লিচিং প্রপার্টিস থাকে যা আপনার চেহারাকে ব্লেস করে। এছাড়াও মধুতে অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা থাকে যা আপনার চেহারা থেকে সকল ধরনের ধুলোবালি ময়লা কেটে চেহারাকে আগের থেকে অনেক বেশি উজ্জ্বল এবং ফর্সা দেখায়। এছাড়াও আপনার চেহারাতে যদি কোনো ধরনের জীবাণু থেকে থাকে সেগুলো কিন্তু দূর করবে এই মধু। অনেক আগে থেকে এই মধুর প্রচলন আমাদের চেহারা এবং ত্বকে করা হতো এবং এটি কিন্তু অনেক ভালো রেজাল্ট দিত, কিন্তু কালের বর্তমানে এ ধরনের রাসায়নিক দ্রব্য আসাতে কিন্তু মধুর প্রচলন অনেকটাই কমে গিয়েছে। তাই আমি এখানে 1 চা চামচ মধু ব্যবহার করেছি। এবার আপনাকে এই দুটি উপাদান একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মধুতে আছে অ্যান্টিঅক্সিডেন্ট ফর্মুলা আর লেবুতে আছে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড, যা দুটি আপনার ত্বকের জন্য খুবই বেনিফিশিয়াল। এবার আপনাকে এই দুটি উপাদান নিয়ে খুব ভালোভাবে আলতো হাতে আপনার চেহারাতে লাগিয়ে রাখতে হবে। বন্ধু, এটি আপনার চেহারাতে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন এবং এটি যখন আপনার চেহারাতে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন, দেখবেন আপনার ত্বকটি একটু টাইট এবং টান টান হতে শুরু করবে। তখন ভেবে নেবেন যে এটি কিন্তু কাজ করা শুরু করে দিয়েছে। 10 থেকে 15 মিনিট এটি আপনার ত্বকে লাগিয়ে রাখার পর আপনি ভালো কোনো ফেস ওয়াশ অথবা সাবান দিয়ে মুখ পরিষ্কার করে নেবেন। আর এটি ব্যবহার করলে আপনি দেখতে পাবেন আপনার ত্বক আগের থেকে অনেক বেশি চকচকে এবং ফর্সা হয়ে গেছে, এবং এটি ব্যবহারে আপনার চেহারা সুন্দর এবং সাথে সাথে অনেকটা মিষ্টি দেখাবে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তো ফ্রেন্ডস, আজকে এটি অ্যাপ্লাই করে দেখতে পারেন, আশা করছি খুব একটা ভালো রেজাল্ট পাবেন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।